শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাতে যাওয়ার কুরবানির ঈদ আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাতে যাওয়ার যাবো আমি গাবো তোলি সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এখন আমরা অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় যে পশুর হাট, এবং সারা বছরে যে হাটটার নাম সবসময় আলোচনায় থাকে সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন বিশাল বড় গেট, এক নম্বর গেট, গাবতলি গবাদি পশুর হাট। তো চলুন আমরা ভেতরে যাই, আপনাদেরকে জানাবো আজকের গরু বিভিন্ন প্রান্ত এলাকা থেকে বিভিন্ন প্রকার ছোট বড় গরু আসতেছেন এবং ক্রেতা বিক্রেতা সবাই সমাগম করছেন। ভেতরে গরু কিরকম, ছোট বড় কিরকম গরু আছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। চলুন ভেতরে যাই। আমি এখন দাঁড়িয়ে আছি মরুভূমির জাহাজ আসলে মরু অঞ্চলে, সেই চরাঞ্চলে যে ছড়া জীবটা আমরা সাধারণত টিভির পর্দা দেখে থাকি তাকে সবাইকে উট নামে চিনে থাকি, তাই না? আসলে সরাসরি সামনে থেকে উট দেখার সৌভাগ্য আমাদের হয়তো কিছু গুটি কয়েক মানুষের হয়ে থাকে। তো আমরা এখানে সরাসরি দেখছি, আমি যে শুয়ে দেখতেছি। ভাই সালাম আলাইকুম, কেমন আছেন? উট তো দুইটা, একটা তো দাঁড়িয়ে আছে একটা তো শুয়ে, ওটা কি অসুস্থ না সুস্থ? সুস্থ। আসলে কি রাত গভীর হওয়ার কারণে আপনি প্রত্যেকটা প্রাণীরই ঘুমের আসলে একটা দরকার আছে, উনিও বিশ্রামে আছেন। তো দুটোর দাম কি অবস্থা ভাইয়া? মানে একটা 30 লাখ করে, তাহলে দুটো হচ্ছে, দুটো হচ্ছে 60 লাখ। দর্শক দেখতে পাচ্ছেন আমি যদি পাসপোর্ট হয়ে থাকি তাহলে মোটামুটি 7 থেকে 8 ফিট উচ্চতা দেখতেই পাচ্ছেন। যদি উটের যে মালিক উনি 30 লাখ টাকা করে দাম চাচ্ছেন, আসলে দর্শক যারা ক্রেতা যারা কিনতে আসবেন তাদের জন্য একটা সুযোগ আছে, আপনারা দাম করে নিতে পারবেন। ভাই যদি বলি এটা কি কোনো স্কেল করছেন? শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাতে যাওয়ার। এর পাশাপাশি আরেকটা গরু মানে মেড ইন চায়না থেকে আগত, আসলে একটা গরুটার সাথে পরিচয় করে দিব। আমাদের দেশি গরুর মতোই দেখতে, আসলে ওর আকৃতি কিছুটা চেঞ্জ। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কত নিস
আমরা এখন দাঁড়িয়ে আছি, যে আমার এক ভাই দেখতেই পাচ্ছেন উনি দুব্বাটাকে ধরে আছেন। আসলে এই যে দুব্বা কেমন, আমাদের দেশে সাধারণত গ্রাম অঞ্চলে ভেড়া দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা গরু আছে, বিশাল আকৃতির গরু। দুইটা গরুর দাম মোটামুটি 30 লাখ চাওয়া হয়েছে। দুইটা ওজন প্রায়, দুটা গরু প্রায় 60 টনের কাছাকাছি, যা প্রায় 2 টন, দুইটা গরু প্রায় 2 টনের কাছাকাছি। গরুগুলো 8 দাঁতে এবং এগুলো দরদার করারও সুযোগ থাকবে, আপনারা এসে দেখে নেবেন। গরু দুটির নাম হলো রাজা বাদশা। দুইটা গরুর ওজনেই প্রায় 60 মণ। কুরবানির পশু খুঁজছেন বা কেনার জন্য তৈরি হচ্ছেন, তারা যদি গাবতলি, যেহেতু আন্তর্জাতিক মানের বাংলাদেশের সব থেকে বড় সুনাম জন্ম, সারা বছরে করে কেনাকাটা হয়, পরিষ্কার করে দেওয়ার মতো কোনো আসলে দরকার হয় না। আমরা কথা বলবো এই গরুর মালিক মোহাম্মদ উসমান ভাই সাহেব। নেপাল, চীন না পাকিস্তান? অরিজিনাল ফিজিয়ান এটা কোন দেশ, বাংলাদেশে না? আসলে ফিজিয়ান বাংলাদেশে আসলে কোনো গরু হয় না, আসলে জিনিসটা হয়তো অন্য ফিজিয়ান দেশের। আসলে বাংলাদেশের লালন পালন ওই ক্ষেত্রে ভাই যেহেতু অনেক যত্ন করে গরুটাকে লালন পালন করে বড় করছেন, আসলে সেই জন্য উনি বলতে চাচ্ছেন না যে বাইরে আসলে ওনার নিজের। আসলে একটা গরু সন্তানকে যেভাবে মানুষ করা হয়, একটা গরুকে মানুষ করতে তার কিন্তু কম যত্ন করতে হয় না। সে গরুর দাম কি উঠছে, মানে দাম এখন ব্যাপারই তো আছে, কত টাকা চাচ্ছেন আপনি? 12 লক্ষ টাকা। গরুর ওজন অনুমান কত? 1 টন। গরুর দাম হচ্ছে 12 লক্ষ টাকা, আর গরুর মালিক উনি বলছেন গরুর ওজন হবে 1 টন। 1 টন আনুমানিক কত মনে হয় ভাই? গরুর মন হচ্ছে ভাই আনুমানিক আমি বলতে পারবো না, আইডিয়া করে বলছি 25 থেকে 26 বা 27 মণ হতে পারে। আপনারা যারা আসবেন অবশ্যই গরুর মালিকের সাথে দরদাম করার সুযোগ আছে, আপনারা দাম করে গরুটা সই করতে পারবেন। অসীম ভাই ভালো থাকেন। যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ ভাই। গরু কত নিল? 1,20,000 ভাই। গরু কত টাকা? 1,25,000। 1,25,000। কেমন মনে হলো, দাম বেশি না কম? মোটামুটি মোটামুটি।